হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা আজকে রাজকুমারময় চললো গোটা বাংলাদেশ এবং আগামী এক মাস দেড় মাস এরকমই চলবে আমরা আশা রাখি আজকে সারা দিন রাজকুমার নিয়ে আমরা অনেক পজিটিভ কথা বলেছি আমরা সর্বসময় পজিটিভ কথা বলতে চাই কিন্তু এমন একটা ঘটনা কিছুক্ষণ আগে ঘটে গেছে একটি সিঙ্গেল স্ক্রিনে যেটা কিন্তু আমাদের কাছে মন খারাপের একটা ব্যাপার এবং এই ঘটনাটার জন্য আমি সম্পূর্ণভাবে হল কর্তৃপক্ষকে দায়ী করব বিষয়টা কি আগে তোমাদেরকে বলি দেখো আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়ে সাকিবিয়ানদের কাছে অনুরোধ রেখেছিলাম যে প্রিয়তমার সময় আমরা যেগুলো দেখেছিলাম যে হলের সামনে ভাঙচুর টিকিট কাউন্টারের সামনে ভাঙচুর সিট ভাঙচুর ইত্যাদি ইত্যাদি আমরা দেখেছিলাম মানুষ টিকিট না পেয়ে কীরকম ভাঙচুর চালিয়েছিল বিশৃঙ্খলা পরিবেশ অনেক জায়গাতেই তৈরি হয়েছিল কিন্তু আজকে চারিদিকে এ টু জেড সমস্ত সিঙ্গেল স্ক্রিন হাউসফুল যাওয়ার পরে প্রত্যেকটা শো হাউসফুল যাওয়ার পরেও সেরকম অসংলগ্ন অবস্থা কিন্তু আমাদের খুব একটা চোখে পড়েনি আজকে শুধুমাত্র সন্ধেবেলার দিকে মধুমিতা সিনেমা হলে একটা মারামারির ব্যাপার আমরা ঘটতে দেখেছি কেননা সেটা ব্ল্যাকার সে মার খাচ্ছিলো দর্শকের গণপিটুনি খাচ্ছিল এবং সেটা বেশ করেছে সেটাতে আমি কোনো ভুল দেখছি না আর একটা বিষয় যেটা কিছুক্ষণ আগে ঘটেছে জামালপুরের বক্সিগঞ্জের ঝংকার সিনেমা হলে এবং এই খবরটা আমাদেরকে পাঠিয়েছেন একজন সাকিবিয়ান ভাই সুমন খান শুভ এই বিষয়টা যেটা ঘটেছে তোমাদের বলি ঠিক সন্ধ্যে ছটা সাড়ে ছটার দিকে রাজকুমারের একটা শো ছিল এবং শোটা টাইম মতনই শুরু হয় শোটা শুরু হওয়ার দশ পনেরো মিনিটের মধ্যে সিনেমা হলের কারেন্ট চলে যায় তারপরে দর্শক বিশৃঙ্খলতা হয়ে যায় মানে আর শৃঙ্খলতা বজায় রাখতে না পেরে দর্শক এই সিনেমা হলের ভেতরের চেয়ার থেকে শুরু করে সিট এমনকি স্ক্রিন ফ্রিন সব ভেঙেছে বাধ্য হয়ে পুলিশ লাঠি চার্জ করেছে ফাইনালি এসে এবং যেটা জানতে পারলাম সেটা হচ্ছে পার্টিকুলার ওই সিনেমা হলটার স্ক্রিনও নাকি খুব খারাপ তো আমার এখানে প্রশ্ন হচ্ছে এই যে মানুষজন তারা যে তাদের কষ্টার্জিত পয়সা দিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখতে গেছে তো তারা তো একটা সুন্দর মতন সিনেমা দেখবে এটাই তো স্বাভাবিক সিট খারাপ স্ক্রিন খারাপ এতো গেল প্রথম খারাপ দিক দ্বিতীয় হচ্ছে সিনেমা চলাকালীন কিভাবে কারেন্ট চলে যায় আপনাদের সিনেমা হলে কি জেনারেটরের ব্যবস্থা নেই আপনারা মেগাস্টার সাকিব খানের সিনেমা চালাচ্ছেন এটা আপনারা কি ভুলে গেছেন হলের জন্য হল মেনটেনেন্সের জন্য একটা মিনিমাম মেনটেনেন্স দরকার সেটাও যদি আপনারা না করেন তাহলে আপনারা কি করে আশা করেন যে ঈদের সময় আপনারা একদম ব্যবসা করে বড়লোক হয়ে যাবেন তো বড়লোক হওয়ার পরেও কিছু মিনিমাম খরচা তো আপনার ব্যবসার প্রতিষ্ঠানটার জন্য করবেন এটা শুনে খুব খারাপ লাগলো আমি এখানে সাকিবিয়ানদের দোষারোপ করব না কারণ তারা একটা আবেগ নিয়ে গেছে সিনেমাটা দেখতে হ্যাঁ এটাও যেমন ঠিক আবার এটাও কিন্তু তেমন ঠিক যে আজকে এই যে ভাঙচুরটা হলো এই যে একটা বিশৃঙ্খলতার সৃষ্টি হলো এটার জন্যে এই যে হলটা ক্ষতির মুখে পড়লো কাল থেকে কিন্তু এই হলে কত রাজকুমারের শো কতটা চলবে বা আদতেও চলবে কিনা তাই নিয়ে একটা সন্দেহ থেকে গেল কাজেই রাজকুমারের কিন্তু একটা শো বা একটা হল কমলো এটা এটাও ঠিক না যেমন আমি এখানে সাকিবিয়ানদের থেকেও বেশি দোষারোপ করবো হল কর্তৃপক্ষকে তাদের অনেক বেশি পাংচুয়াল হওয়া উচিত তাদের অনেক বেশি নিয়মাবলী মেনটেন করা উচিত শুধু ব্যবসা করব বলেই করছি এটা করলে হয় না যাই হোক তোমরা স্ক্রিনে বেশ কিছু ভিডিও এর মধ্যেই দেখলে আমি সেগুলো সাউন্ড দিলাম না কেননা ভায়োলেশনের আন্ডারে আমি পড়ে যেতে পারি যেহেতু লাঠি চার্জ হচ্ছে প্রচুর মানুষের ভিড় তোমরা দেখতে পাচ্ছ তো যেটা ঘটেছে সেটা খুব বাজে ঘটেছে এবং আমি বলবো আমার এই ভিডিওটা যে সকল হল মালিকদের কাছেও যদি কান অব্দি গিয়ে পৌঁছয় আপনারা দয়া করে এমন পরিস্থিতি রাখুন যাতে মানুষজন টিকিট কেটে সিনেমাটা শান্তি করে বসে দেখতে পারে আজকে তাদের পছন্দের সুপারস্টারের সিনেমা চলতে চলতে যদি ভাই গোটা হল অন্ধকার হয়ে যায় সিনেমা বন্ধ হয়ে যায় স্বাভাবিক তো আমজনতা খেপে উঠবে এটা না খেপে ওঠার কিচ্ছু নেই তাই না যাই হোক শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুশিগিরই তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও টাটা